হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ হলো মঙ্গলবার, তো এখন সকালবেলায় রাহুলের টিফিনটা তৈরি করে নিয়েছি। তো টিফিনে আজকে দিয়েছি হচ্ছে বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাও, যাই বলো না কেন, একদম সিম্পলভাবেই করে দিয়েছি। তো টিফিন গুছিয়ে দিয়ে দিলাম রাহুলকে, তো এখন অনেকটা টাইম পরে। এখন এটা হচ্ছে আমার আর দিয়ার ব্রেকফাস্ট, দুধ কর্নফ্লেক্স। তো দিয়াকে একটু দুধটা বেশি দিয়েছি, আমার দুধ খেতে ভালো লাগে না বলে আমি একদম দুধ নিয়ে নিই বলতে গেলে আর কি, একদম সামান্য একটুখানি আর কি নিয়েছি। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে দুজনেরই। এখন আমি সবজি কেটে নিচ্ছি। তো সবজিতে এখন কাটছি আমি ঢেঁড়স। তো একটু ঢেঁড়স ভাজবো, পেঁয়াজ দিয়ে ভাজবো। তবে ঢেঁড়সটা আগে প্রথমে হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে আমি একদম মিহি করে কুচানো পেঁয়াজ দেবো, দিয়ে তারপরে আরেকবার আবার একটু ভাজবো। তো আজকে করব হচ্ছে ঢেঁড়স ভাজা, আর করব সর্ষে দিয়ে ইলিশ মাছ বা সর্ষে ইলিশ, যাই বলো না কেন এইটা। তো ওই জন্যই ওই ঢেঁড়সটা কেটে নিচ্ছি। আর সবজি কাটা শুরু করার আগে আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি জামাকাপড় দিয়ে। গতকালের যে জামাকাপড়গুলো ছিল সেগুলো দিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি। তো রান্না করতে করতে কাঁচা হয়ে যাবে, তারপরে জামাকাপড়গুলো মেলে দেবো। তো দেখো ঢেঁড়স ভাজাটা বসিয়ে দিয়েছি। তোমাদেরকে বললামই প্রথমেই যে প্রথমে ঢেঁড়সটা হালকা ভেজে নিয়ে তারপরে আমি ওর মধ্যে পেঁয়াজ দেবো। তো দেখো এই পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি, একটু বাকি আছে, আর একটু করলে হয়ে যাবে। তো দেখো সর্ষে ইলিশের রেসিপিটা তোমাদেরকে একটু দেখাচ্ছি অল্প করে। তো মাছে, ইলিশ মাছে দেখো হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি বেশ ভালো করে। এবার একটু ভেজে নেবো, খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নেবো। তো দেখো মাছটা আমার ভাজা হয়েও গেছে, খুব বেশি কিন্তু আমি ভাজিনি। আর এখানে দেখো আমি সর্ষেটা বেটে নিয়েছি, একটুখানি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। তো এবার দেখো তেলে ওই মাছ ভাজা তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটুখানি হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে একটুখানি আবার একটু নাড়াচাড়া করে নেবো তেলের মধ্যে, খুব বেশি না, হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি তার কারণ কালারটা খুব সুন্দর আসবে। এবার এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেবো, যাতে ওই হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা দিলাম ওটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু জল দিয়ে দিলাম। তো জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো নিয়ে, আর জলটা যখন ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে ওই সর্ষে যেটা বেটে রেখেছিলাম ওই সর্ষে বাটাটাকে আমি একটুখানি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবো। নিয়ে যে ছাঁকা যে জলটা হবে সেই জলটা আমি এবারে এর মধ্যে, এই যে জলটা দেখো ফুটে উঠেছে, এবার এর মধ্যে ওই সর্ষে বাটার জলটা দিয়ে দেবো। এবার ওই ঝোলটা ফুটে উঠলেই আমি ওর মধ্যে ভাজা মাছটা দিয়ে দেবো, আর পরিমাণ মতো নুনটাও আমি দিয়ে দেবো। দিয়ে তারপরে একটুখানি আমি মিনিট খানেক মতন একটুখানি ঝোলটা ফুটিয়ে নেবো, খুব বেশি ফোটাবো না যেহেতু সর্ষে দিয়েছি, তো বেশিক্ষণ ফোটাবো না, মিনিট খানেক ফুটিয়ে নিয়েই তারপরে আমি নামিয়ে নেবো। আর ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা চিড়েও আমি দিয়ে দেবো, তাহলে বেশ একটা সুন্দর একটা সেন্ট হবে। তো দেখো আমি ওই ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি ওই মিনিট খানে কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, দিয়ে এবারে আমি মিনিট খানেক জাস্ট ফুটিয়ে আর নামিয়ে নেবো, ব্যাস। তাহলেই আমার সর্ষে ইলিশ একদম রেডি হয়ে যাবে। তো দেখতে থাকো। তো দেখো সর্ষে ইলিশ কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমি একটুখানি হালকা ঝোল একটু রেখেছি, একদম মাখা মাখা করে দিইনি। তোমরা চাইলে একটুখানি গা মাখা কা মাখাও করতে পারো, তবে এটা বেশ ভালো হয় খেতে, অবশ্যই একবার ট্রাই করো। আর রান্না তো হয়ে গেছে, আর সঞ্জয়দি কাজ করে চলেও গেছে। তো এখন না আমি একটুখানি ওই মালপোয়া আর জিলিপি নিয়ে বসেছি। তো গতকাল রাতে রাহুল ফেরার সময় এই মালপোয়া আর জিলিপি এনেছিল, তো দিয়া রাহুল সবাই খেয়ে নিয়েছে, আর আমি খাইনি, আমি রেখে দিয়েছিলাম। তবে জিলিপি আমি এখন খাবো না, শুধু মালপোয়াটাই খাবো, একসঙ্গে খুব বেশি মিষ্টি আমি খাই না, তো শুধু মালপোয়াটাই খেয়েছি। তারপরে দেখো দুধ ফোটানো হয়ে গেছে, ভাতটাও বসিয়ে দিয়েছি, দিয়ার জন্যে মৌসুম্বির রস করে নিলাম, নিয়ে দেখো দিয়াকে স্নান করিয়ে দিয়েছি। তো আগের দিন বিশাল থেকে যে প্যান্ট, নতুন প্যান্টগুলো কিনেছিলাম তার মধ্যে দেখো ওই পিঙ্ক কালার প্যান্টটা পরিয়েছি, বেশ ভালো লাগছে। তো এখন দেখো আমি লাঞ্চ করতে বসে গেছি, আর লাঞ্চে ওই যে ভাত আর ঢেঁড়স ভাজা আর ইলিশ মাছের সর্ষে ইলিশ যেটা ওটা নিয়ে নিয়েছি। তো ঝোলটা আমি আলাদাটা বাটি নিয়েছি, নাহলে একসাথে হয়ে যাবে সেই জন্য। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যাবেলা। তো একটুখানি ওই পেঁয়াজ লঙ্কা আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি, তো একটুখানি ওই ঝুড়ি ভাজা দিয়ে চাট মতন বানাবো আর কি, তো বেশ ভালো লাগে এটা খেতে।
তো এই এগুলো দিয়ে দিয়েছে, বা এর মধ্যে একটুখানি চাট মশটা আর একটুখানি বিট লবণ দিয়ে মেখে নেবো, ব্যাস। তাহলেই আমার ঝুড়ি ভাজা দিয়ে চাট, না কি বলবো কি জানি, তো এই খাবারটা আমার রেডি হয়ে যাবে, মানে ইভিনিং স্ন্যাক্স আমার রেডি হয়ে যাবে। আজকে আর চা খাবো না, যেহেতু পেঁয়াজ আর চাট মশলা দেওয়া আছে এর মধ্যে, ওই জন্য চা খাবো না। তো আচ্ছা, ভিডিওটা তাহলে এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আচ্ছা, ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।